ওর চোখে যে প্রবলেম হয়েছে না গাইস, তার জন্য ওকে চশমা পরিয়ে রেখেছি। তাকাও একবার এদিকে। হ্যাঁ কে বলো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও গাইস। তো গাইস আজকে আমাদের বাড়িতে পুজো, তোমরা কালকের ব্লগে দেখেইছো, দেখিয়েছি অলরেডি যে কালকে সবকিছু প্রিপারেশন চলছিল, আরও দিদিওরাও এসেছে পুজোর জন্য। তো সকাল থেকে পুজো টুজো হয়ে গেছে এখন অলরেডি, এখন প্রায় 3:30 মতন বাজে। বিকেল থেকে স্টার্ট করলাম ব্লগটা, কারণ পুজো হওয়ার পর অল্প ঘুমিয়ে পড়েছিলাম, অনেকটা সকালে উঠেছি আজকে, কারণ 10:30 দিকে পুজো ছিল, তো অনেকটা সকালে উঠে সব কিছু করতে হয়েছে আমাদের, তো তার জন্য অল্প ঘুমিয়ে নিয়েছি দুপুরে অল্প। আর এই যে মেহেক দেখো, ও ঘুমিয়েছিল, আর ওর চোখে কি বা আজকে সকাল থেকে উঠে দেখছি ইনফেকশনের মতন হয়েছে। ফার্স্টে তো দেখে অল্প মনটা খারাপই হয়ে গেছিল, যে মনে হচ্ছিল এদিকে পেশা করছে। কোন দিকে? এদিকটায়। দাঁড়াও ভালো করে দেখাচ্ছি, দেখছো একটা চোখ কেমন ফুলে গেছে অল্প। তো সকালবেলা এটা দেখে অল্প মনটা খারাপই হয়ে গেছিলো, যে হঠাৎ করে আবার কী হলো, হোলি টোলি খেলতে পারবে না। তাও সেমন ওকে রং ঠং লাগাবো না একেবারেই, আর চোখ যেহেতু ঠিকঠাক থাকতে হবে। ও সকালে বলেছিল কি ঠাকুরের পায়ে আবির দিলাম, তাহলে ওর পায়ে আবির দিতে বলেছিল, তারপরে আমি আবার অল্প আবির নিয়ে ওর পায়ে দিয়ে দিয়েছিলাম, বললো এটা, সেটাই বললো যে আমার পায়ে তখন কে আবির লাগালো, সেটাই বললো এখন। তো চলো এখন থেকে কী কী করবো না করবো সবই দেখতে পাবে তোমরা, আপাতত আমরা অল্প ঘুমের থেকে উঠে হাঁটাহাঁটি করছি, তো চলো দেখতে থাকো। কোথায় যাবা? রাস্তাতে যাবে অল্প ঘুরতে। এটা এইভাবে না, দেখি আসো আসো। রাস্তায় খালি ট্র্যাক্টর আসে, ধুলো, এই সাইডে আসো। আমি স্যান্ডেল পরে আসিনি, না যাবো না রাস্তাতে এখন। ওর চোখে যে প্রবলেম হয়েছে না গাইস, তার জন্য ওকে চশমা পরিয়ে রেখেছি। তাকাও একবার এদিকে, এই যে হোয়াইট একটা, হ্যাঁ হোয়াইট সানগ্লাস, সানগ্লাস বলছি, হোয়াইট গ্লাস পরিয়ে রেখেছি। এই যে দেখো, এই যে, আর এটা হলো আর আজকে সন্ধ্যাবেলার লুক, সকালেও পরেছিল। ও হ্যাঁ, দেখলে বলে দিল পুরো ডেফিনেশন দিয়ে, যে মিডিটা সকালে পড়েছিল মানে স্কার্টটা, এখন টপটা চেঞ্জ করেছে মানে এর স্যান্ডেল খুললে কেন, এমনিও তো ঘুরতে পারতে স্যান্ডেল পরেও। বিড়ালটা বিস্কিট খেলো না মাত্র, আছে তো অন্য অন্য বিস্কিট, গাইস কি বলছে বলো তো, মানে টপ বিস্কুট যে হয় সেটা খায়, এগুলা খায় না বিড়াল, তাই বলছে যে বিস্কিটের ভিতরে যে কালো কালো কি মানে জিরার মতন থাকে টপ বিস্কিটে, সেগুলা না। স্ট্রং হয় বিড়ালরা ওগুলা খেয়ে। অ্যাকচুয়ালি অল্প আগে ওর পাপার সঙ্গে গিয়ে ওই একটা বিড়ালকে বিস্কিট খাওয়ালো, বিড়ালটা আবার বিস্কিট খেলো না, তাই আর পাপা বলেছে কি বিড়াল মানে বিস্কিট খাবে না, মুড়ি দিতে হবে। তো গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে, এই যে শাইনি এসেছে, এই শাইনি হাই কর এমন করে, হ্যাঁ 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 হ্যাঁ, জোরে বলো হাই, জোরে, হ্যাঁ এর মতন বলো, চিল্লা বলো হাই। গাইস আর চিল্লানো দেখো, আর একটু জোরে হাই, হ্যাঁ এমন কে বলো, আর একবার বলো হ্যাঁ, এমন কে বলো, কও তোমার হোলি খেলতে ভালো লাগে না? হ্যাঁ পাপা রং আনছে বাড়িতে,
হ্যাঁ রং আনছে তোমার তো ভালো লাগে ও তোমার যে চোখে ই হয়েছে ইনফেকশন তার জন্য খেলতে পাবে না হোলি পড়বে 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 তো না দাঁড়াও দাঁড়াও তুমি আগে যে ডান্সটা শিখাচ্ছিলে সেটা শিখাও নামো গাইস ম্যাক এখন ওকে ডান্স প্র্যাকটিস করাবে এটা রাইখে নাও ডান্স প্র্যাকটিস গাইস হ্যাঁ হ্যাঁ তুমি কি নাচতে পারো না ও পারে না গাইস ওই নাচতে গাইস ভয় পেও না তোমরা অ্যাকচুয়ালি সবাই এসেছিলো তো অল্প রং সং লাগিয়ে দিয়ে গেল তো এখন খেয়ে নিব আমরা অ্যাকচুয়ালি দুপুরে একবার প্রসাদ খেয়েছিলাম কিন্তু তারপরে আর কিছু খাওয়া হয়নি তো এখন আমরা সবাই মিলে বসে খাবো তো চলো ফটাফট করে খেয়ে নিই তো দেখতে থাকো পুরো রং সং মাখিয়ে দেখো ফট করে দেখলে ভয় পেয়ে যাবে তো চলো খেয়ে নিই ফটাফট